প্রতিভা হলো দক্ষতা অর্জনের বিশেষ ক্ষমতা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বাণী যেন মনে করিয়ে দেয় এই বছর ১৯-এর যুবতী সুপ্রিয়া। বিহার রাজ্যের সমস্তিপুর জেলার একটি সাধারণ পরিবারে জন্ম সুপ্রিয়ার। ছোট থেকে স্বপ্ন দেখা একদিন গানের জগতে নিজেকে প্রতিষ্ঠা করবে। স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষের ছাত্রী সুপ্রিয়া ইন্ডিয়া আইডল নামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বলিউডের তথাকথিত বেশ কিছু গায়কদের কণ্ঠস্বরের ন্যায় গান গায় সুপ্রিয়া, আর তাই ইন্ডিয়ান আইডলের রিয়েলিটি শো থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সুপ্রিয়াকে। পরবর্তীতে বেশ কিছু তথাকথিত জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের কাজ পেতে অসুবিধা হতে পারে এমনটাই মনে করছে সঙ্গীত প্রেমী মানুষেরা, আর তাই ফিরিয়ে দেওয়া হয়েছে সুপ্রিয়াকে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। নেটিজেনদের মধ্যে আলোচনা এখন তুঙ্গে সুপ্রিয়াকে নিয়ে। पता नहीं रिजेक्ट कर दिया, पता नहीं क्यों, ऐसा बोलो पता नहीं क्यों नहीं लिया एक्चुअली। नैना लागे रे जाने क्या हो अब आगे रे, नैना लागे रे पिया तो से नैना लागे रे हो। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।